কিন্তু অনেকটাই মাত্র হস্ত শট বল চলে গেল দক্ষিণ পাশরে অতিক্রম করে সীমানা বাইরে। আসলে মাথাটা ঠান্ডা করতে হবে, মাথাটা ঠান্ডা করে গোলরক্ষকের পজিশন দেখে গোল পোস্ট দেখে কিন্তু শটগুলো নিতে হবে। যদি আপনি অনেক দূর থেকে শটগুলো নিতে থাকেন তাহলে কিন্তু এইভাবে এলোপাতাড়ি শট নিলে কিন্তু ভালো ভালো আশ্রমণগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। একটি ভুলের কারণে কিন্তু এখান থেকে ছিটকে দিতে পারেন এই টুর্নামেন্ট থেকে। আমি যেটা বলে থাকি যে ফাইনালের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এই সেমি ফাইনাল, কারণ ফাইনালে জয়লাভ করাটা কিন্তু বড় বিষয় নয়, ফাইনাল খেলাটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। যথার্থ বলেছ, দেখা যাক আবারও কিন্তু ব্যাটিং করলে চমৎকার ব্যাটিং এবং এবং ডিফেন্সটা হলো ইনসাইড দি পেনাল্টি এরিয়া কাজের কাজ হলো না, আবারও কিন্তু ডিফেন্সটা হয়ে গেল। দেখা যাক কি হয়, খেল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে গোলরক্ষকের হাতে। গোলরক্ষক প্রস্তুত ছিলেন সুপ্রিয় আমাদের দর্শক, দারুণ একটি মুহূর্ত আমরা উপভোগ করলাম। এইরকম মুহূর্ত উপভোগ করার জন্য ওই ফুটবল অনুরাগী ভক্ত বারবার কিন্তু মাঠে আসে। আসলে দর্শকদের থেকে আমরা দেখছি যে এমনি কিন্তু নড়ে চড়ে বসেছে এবং টুর্নামেন্টের সভাপতি তিনিও কিন্তু অনেকটাই কিন্তু হাসছিলেন উজ্জীবিত। অসংখ্য ক্রীড়াপতি দর্শক কিন্তু উপভোগ করেছেন, একাধিক খেলা যেভাবে ব্লকিংটা করলেন অসাধারণ কিন্তু ছিল স্যার। আসলে দেখার মতো ব্লকিং, আবার কিন্তু এর স্কোয়ার করলেন একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে কিন্তু প্রধান রেফারি জনাব রফিকুল ইসলাম নি তিনি শেষ পর্যন্ত আউট অফ টেনশন। যা হোক, আবারও কিন্তু মাঝমাঠ থেকে একটু দূরে দেখা যাক কি হয়, আবার কিন্তু আক্রমণ শোনাচ্ছে নিজেদের অর্ধ থেকে, আবারও কিন্তু ব্যাকহিল করলেন কিন্তু কাজের কাজ হলো না, ঢুকে পড়বার একটু প্রচেষ্টা। দেখা যাক আজকের এই ম্যাচে কিন্তু নির্ভর করছেন এই খেলাটি, এর জন্য হয়তো দর্শকরা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আমাদের ভিডিওটি। বস এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে ঠিক দেখছেন কিন্তু ভিডিওতে কোনো যা অনুষ্ঠান তাহলে এই মুহূর্তে কিন্তু আবার পাল্টে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত বলছি একেবারে বাম দিকে মাটিতে লুকিয়ে পড়ে যাচ্ছে বলটি লিখে নিলে একটি সংঘবদ্ধ সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছিল, এই যাত্রা কিন্তু নষ্ট হয়ে গেল একেবারে সংঘবদ্ধ আক্রমণ। অবশ্য সংঘবদ্ধ আক্রমণ ছিল, ভালো সুযোগ ছিল কি বলবো, তার আগে কিন্তু রেফারি বাঁচি রফিকুল ইসলাম ভাই আমরা জানি যে কথা বলছিলাম ভেড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় এবং সঙ্গে অনেক শিক্ষক বৃন্দ তারা ভোগ করছেন, আমাদের পক্ষ থেকে অভিনন্দন তাদেরকে। তিনজনের মানুষরা আছেন কিসের পিস লাভ করেছেন, দেখা যাক এই ধরনের জায়গা থেকে কিন্তু অবশ্যই গোল আসে ব্যঞ্জার করেছেন, বাড়িয়েছিলেন চমৎকার ভাবে ভাসিয়েছিলেন, নিয়ারে ভাসিয়েছিল শেষ পর্যন্ত ওখানে মন্ত্রণ করতে হবে। প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান সহ প্রত্যেক স্টাফকে আমন্ত্রণ জানিয়েছে খেলাধুলা করার জন্য, এরকম অভিনন্দন তাকে। আমরা চাইবো সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারা রয়েছেন খেলাধুলা করবেন, আমাদের সব মন্ত্রণ পক্ষ থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই হলুদ কার্ড কিন্তু আক্রমণ পান্ত আক্রমণ এই মুহূর্তে কিন্তু দর্শকদের মধ্যে কিন্তু মনোমর কৌশল এবং প্রতিবাদ আকর্ষণ ইতিমধ্যে বেড়ে গেছে, তারা খেলাধুলা করছেন যত্ন সহকারে অত্যন্ত ভালো মনে খেলাধুলা করছেন, এর জন্য অভিনন্দন দেওয়া সবাইকে। আবার রাইটিং আক্রমণে যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত পাই গোলকিপারের কাছে নিয়ে সেই সমস্ত ভাবে কাটি করি বা তার কাছে বালতির করে ভাষণ শেষ পর্যন্ত গোল করতে এই যাত্রা মাহপুর আয়রন ক্লাব একানব্বই যাত্রী এক খেলোয়াড় আবারও চাপার ব্যাগ একটু করে সেন্টার করলেন একেবারে মালদ্বীপের মধ্যে গঙ্গাপুর শেষ পর্যন্ত প্রতিহত হয়ে গেল। আমি পাশে আপনার যাওয়ার চেষ্টা বলছি আক্রমণ করতে আক্রমণ তরুণ ঘোষ করে নিয়েছে উভয় দল কিন্তু অনেক ভালো ভাবতে হয়, দেখা যাক কোন দল গোল করে রেখে যায় সুন্দর ব্যাপার। এক্স্যাক্টলি এমান্নান ভাই এখনো পর্যন্ত কিন্তু স্কোর লাইন শূন্য শূন্য, একেবারে কখন একেবারে এক্সাইট আমরা মনে করছি উভয় দল কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী তারপর খুব খুশি। অবশ্যই মান্নান ভাই মিডফিল্ডাররা তারা কিন্তু বার আক্রমণে যাচ্ছেন কিন্তু সে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না। দর্শকরা
এটাই কিন্তু আমাদের কামনা, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আমাদের অতিথি অতিথি সুলভ আচরণ করবেন, তাহলে কিন্তু আমরা বাধিত হব। মেহরবানি করে মাঠের বাহির থেকে হই হুল্লা করবেন না, গোত্রী মহোদয়কে সিদ্ধান্ত নেবার সুযোগ দিবেন। যা হোক, একটি ছত্রিশ আমরা লক্ষ্য করছি, দেখা যাক কি হয়। এই ছত্রিশ থেকে কি আসবে সেটাই কিন্তু দেখবার বিষয়। দুজন আপনার নামক পাঠে এই মুহূর্তে কিন্তু মহম্মদপুরের অনুকূলে, যা হোক একেবারে দারুণ একটি জায়গা থেকে, এইরকম জায়গা থেকে গোল আসে। রিফ্লেক্টেড হলো, বল চলে গেল উত্তর পাশে। আগে মহম্মদপুরে তিনি কিন্তু সবাই কিনা সেটাই দেখবার বিষয়। স্কোর বোর্ডে এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখবার বিষয়। ছোট করে বাড়ি আছে সবই তো যেন কিন্তু অফ টার্গেট হয়ে গেল। এই ক্ষেত্রে গোলরক্ষক নিজেই কিন্তু গোলকিক নেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং গোলকিক করলেন মাঝ মাঠে। হেডিং হলো ইনসাইড দি সেন্টার সার্কেল, আবারও কিন্তু আক্রমণী যাবার একটি প্রচেষ্টা। ফাইন কিক, দেখা যাক কাকে দিবে। চমৎকার ভাবে ঢুকে পড়বার একটি প্রচেষ্টা ছিল, একেবারে এমএস শট, ইংলিশ শট ইন দিস আইচে ভারতের বিপক্ষে অঙ্গনেটি আই বলের সেমি ফাইনালে সুপ্রিয় সিবি প্রথম দল হিসেবে কিন্তু নৌকানের মতো উঠে আদিবাসীকে তার সাইডে করে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখেন। সন্ধ্যায় বল কাছে বন্ধুরের ঘুরে কেটে কি দাঁড়িয়ে সামনে বাড়ালেন, ভাসিয়ে দিয়েছেন। দেখা যাক রিসিভ করবার একটি প্রচেষ্টা রাখতে পারলেন না, বল চলে গেল ফার্স্ট লাইনে বাইরে। দেখা যাক আবারও কিন্তু আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, ছোট্ট করে বাড়ালেন, তাকে দিবে, রাখতে পারলেন না। প্রতিপক্ষের সীমানায় লাকি সেভেন, বল চলে গেল পশ্চিম পাশ করে অতিক্রম করে সীমানার বাইরে। ওখানে ফ্লোরের ভিড়ে বয়স কিন্তু আবারও থাকা শুরু হলো। এখন পর্যন্ত কিন্তু কোনো দল এসে কান্দিত গেলে দেখা বাড়ি সুপ্রিয়া শুধু যদি কোনো ভাবে আশ করে এই ম্যাচ বৈশুদ্ধ পাওয়া কোনো ভাবে অমীমাংসিত থাকে তাহলে কিন্তু সরকার ভাগে কারণে বাদ দেবে। তারা কিন্তু খেলার উপযোগী করেছে হাতে পুরো আবার সেখানে সামনে বাড়ালেন, দেখা যাক কাকে দিবে। প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়বার একটি প্রচেষ্টা, সামনে বাড়িয়েছেন ইনসাইড দি সেন্টার সার্কেল, কিন্তু কাজের কাজ হলো না, ভুল হয়ে গেল। আবার আক্রমণ, প্রতি আক্রমণ চমৎকার ভাবে কাটিং এন্ড পাসিং ডিসিসি আমাদের অনেক অনেক ধন্যবাদ। প্রতি ম্যাচেই কিন্তু ভারতীয় ম্যাচের পুরস্কার তুলে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক বেগুনিয়া গ্রামের প্রজাপের হক চেষ্টা করে যাচ্ছে গোল করে যেতে, কিন্তু বাংলাদেশের কিন্তু দায়িত্ব পালন করে থাকেন মাঝ মাঠ। যার ফলে কিন্তু বল চলে গেল আবারও উত্তর পাশে অতিক্রম করে সীমানার বাইরে। যাহোক অফ সাইডের হাতে কিন্তু ওখানে সপ্তাহ যাচ্ছে, পরিচালনা রায়হান বাংলাদেশ জেলা থেকে কিন্তু ধরা পড়লেন।
ওখানে বল পেয়ে গেছে ডাকবার উপজেলার একজন খেলোয়াড় ছোট্ট করে স্কোয়ার করলেন প্রতিপক্ষ
সীমানা বরাবর যা হোক সেই ভোর থেকে তো আমার পাথরের কাছে করতে চেষ্টা হাত কাছে বাপার অফিসারের চলে যা হোক আরেকটি সত্যি সাধ্যে বাড়ালেন রাখতে পারলেন না একেবারে কিন্তু একেবারে জটলা তিনজনের জটলা দেখা যাক কি হতে পারে ঘুটে পড়বার একটু অধিষ্ঠান লাকি সেভেন নিজে দখলে রেখেছেন আবারও কিন্তু আক্রমণ দেখা যাক কিন্তু না সেখানে ক্লিয়ার করে দিলেন মাঝ মাঠে আবারও কিন্তু চমৎকার ভাবে ভাসিয়ে দিলেন এরিয়াল পাস কিন্তু মান্নান ভাসে শেষ মুহূর্তে আবার মাইক্রো পানি আমন্ত্রণ জানাচ্ছি নজরুল ইসলাম এবং আব্দুল মান্নান আপনাদের এবং সকল সুবিধা আপনার কাছে মাঠে প্রবেশ করবেন না যদি তা হয়